সামগ্রীত নির্বাচনী হিংসার ভয়ঙ্কর পরিণতি। কংগ্রেস কর্মীরে তুমুল সংঘর্ষত নিহত বিজেপি কর্মী। ব্যাপক বাহুবলে কলুষিত সামগ্রীর নির্বাচনী পরিবেশ। উপনির্বাচনের প্রাক্তনত অতি উদ্বেগজনক হয়ে পড়েছে সামগ্রী সমষ্টির পরিবেশ। যেন গণতান্ত্রিক প্রমূল্যবোধর বধ্যভূমিত পরিণত হয়েছে সামগ্রী। উপনির্বাচনের দিন ঘোষণার পরা উত্তাল হয়ে পড়েছে সামগ্রীর আকাশ বতাহ। বৃহস্পতিবারে কংগ্রেস প্রার্থী তানজিল হুসেইনের মনোনয়নের সময়তো সামগ্রীত কংগ্রেস আর বিজেপি কর্মীর মাজত লাগিছিল তুমুল সংঘর্ষ। একে সময়তে দুই দলের নির্বাচনী রেলি উলিওয়াত দুই ফৈদর মাজত লাগিছিল প্রচণ্ড মারপিট। উদন্ত দলের আক্রমণের পর হারি যা নাছিল কর্তব্যরত সাংবাদিকও। সামগ্রীর ভগামুখত সূত্রপাত ঘটা এই ভয়ঙ্কর সংঘাতর করুণ পরিণতিতে মৃত্যু সাবতি ললে এজন বিজেপি কর্মীয়ে। গুরুতরভাবে আহত হল দুই পক্ষর আন ছজন কর্মী। হাতিরুদ্ধর আন এজন বিজেপি কর্মীয়ে চিকিৎসালয়ত যুঁজিছে জীবন মৃত্যুরে। নেতার শক্তি প্রদর্শনের যুজত অপমৃত্যু হওয়া বিজেপি কর্মীজন বাজিয়াগাঁওয়ের বিপুল শইকীয়া। প্রতিপক্ষর গুন্দায় বিজেপির রেলিত অংশ লওয়া বিপুল শইকীয়ার মূরত টাঙুনে সোধায় প্রচণ্ড ক্ষোভ। মুহূর্ততে রাজপথত ঢলি পড়া বিজেপি কর্মীজনক ততাতয়াক চিকিৎসালয় নিয়া হয়, যদিও চিকিৎসালয়তে মৃত্যু হয় বিপুল শইকীয়ার। তানজিল হুসেইনের মনোনয়ন যাত্রাতে হওয়া সংঘর্ষত বিজেপি কর্মীজনের মৃত্যু হওয়া বলে জানাইছে মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ায়। রকিবুল হুসেনে বিরোধীর মাজত তার মানুষ পঠিয়ে দিয়ে এনেকা গন্ডগোল করার উদাহরণ অজস্র আছে। গতি মই ভাবো যে এই হতাশার যে বহিঃপ্রকাশ সেই ঘটি হয়তো রকিবুল হুসেনের লগর লোকসকলে এই ধরনের একটা ঘটনা করা যেন মোট সন্দেহ হয়। দ্বিতীয়তে এইমাত্র আমি খবর পাইছো আমারও যেজন কার্যকর্তা মানে হাত দিছিলে সেই কার্যকর্তাজন অলপ আগতে ঢুকুয়া বলে একটা খবর পাইছো। গতি সচাকই ঘটনাটা মর্মাহত হওয়া ঘটনা। বিজেপি কর্মী বিপুল শইকীয়ার অপমৃত্যুত এতিয়া শোকত ভাগি পড়েছে পরিয়াল। দুর্ভোগিয়া পরিয়ালটোয়ে সামগুরি থানাত এই লোমহর্ষক ঘটনার উচিত ন্যায় বিচারি দাখিল করেছে এজাহার। প্রতিদিনে সামগুরিত সংঘটিত হয়েছে ব্যাপক নির্বাচনী হিংসা। প্রশ্ন উঠিছে নগাঁওয়ের আরক্ষী প্রশাসনের ভূমিকাক লৈও। ইফালে বৃহস্পতিবারে একাংশ বিজেপির সমর্থকে সাংবাদিকক আক্রমণ করার পিছতে প্রতিবাদত বহা সাংবাদিকক সঙ্গ দিছিল মন্ত্রী পীযূষ হাজরিকায়। সামগুরি আরক্ষীক শীঘ্রে দুর্বৃত্তরূপী বিজেপি কর্মীক গ্রেপ্তারের নির্দেশ দিছিল পীযূষ হাজরিকায়। তার পিছতে তৎপরতার অভিযান চলাই নিশায় আরক্ষী আটক করে সাংবাদিকক আক্রমণে জড়িত এটা অভিযুক্ত। সংঘর্ষর ভিডিও ফুটেজ পরীক্ষা করে আরক্ষী আটক করে ভগামুখর মফিদুল ইসলাম নামের লোকজনক। সমান্তরালক নিশারে পড়া সামগুরির আরক্ষীর একটা বৃহৎ দলে আক্রমণত জড়িত আন সকলের সন্ধানত ভগামুখ বরমা বাজিয়াগাঁও শিবস্থান আদিত চলাইছে অভিযান। ভিডিও ফুটেজর ভিত্তিত কংগ্রেস আর বিজেপি উভয় দলের কেবাজনকো চিনাক্ত করেছে, যদিও এ পর্যন্ত আরক্ষীয়ে আটক করবলে সক্ষম হওয়া নাই আন এজনকো। উপনির্বাচনের পূর্বে সামগুরিত চলা এনে ভয়ঙ্কর গুন্ডাগিরিয়ে এটা স্তম্ভিত করে তুলিছে রাজ্যবাসী। পুরনি গুদামের হেমন্ত দাসের সহযোগত নগাঁওর নীলোৎপল বরার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। আপুনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই কিউআর কোড। গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 এপ।